19Hz display, 260,000 আন্তুরিয়া স্কোর, অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স, এইসব কিছুই পাচ্ছেন মাত্র 13,000 টাকা এর ভিতরে। ইনফিনিক্স নিয়ে আসলো তাদের বাজেট সেগমেন্টের আরও একটি নিউ ফোন, ইনফিনিক্স হট 12 প্রো। এই ফোনটির নামে যেমন প্রো রয়েছে, ডিজাইনের ক্ষেত্রেও এই ফোনটি পুরাই প্রো। যে কেউ এই ফার্স্ট লুকে এই ফোনটির প্রেমে পড়ে যাবে। দুটি কালার ভেরিয়েন্ট এই ফোনটিকে পাওয়া যাবে, ইলেকট্রিক ব্লু, লাইট সেভার গ্রিন। ফোনটি ফুল প্লাস্টিক বিল্ট, ব্যাকসাইড পলিকার্বনেটের। পার্সোনালি এই ফোনটির ক্যামেরা মডিউল আমার কাছে অনেক ভালো লেগেছে। বডি থেকে হালকা উঁচু করে দেওয়া হয়েছে লেন্সগুলোকে, যার ফলে দেখতে বেশ প্রফেশনাল লুকই লাগছে। আর পলিকার্বনেটের মধ্যে হালকা গ্লসি ডিজাইন দেওয়ায় এই ফোনটিকে ডিজাইনের ক্ষেত্রে 10/9 দেওয়া যায় প্রাইজের অনুপাতে। নিচের দিকে থাকছে লাউড স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট অ্যান্ড 3.5mm হেডফোন জ্যাক। রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার্স। লেফট সাইডে থাকছে একটি সিম কার্ড ট্রি, যার মধ্যে দুটি সিম এবং একটি সিঙ্গেল এসডি কার্ড ব্যবহার করা যাবে। টপ সাইডে প্রতিবারের মতো এবারও ইনফিনিক্স সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি দেয়নি। এই ফোনটির ওভারঅল ডিজাইন ভালো হলেও ফ্রন্ট সাইডে আসলে এই মুড অফ হয়ে যায়, কেননা 2022 এসেও আমাদেরকে বি নচ ডিসপ্লে ব্যবহার করতে হবে, থাকছে না 5 হোল ডিসপ্লে। ডিসপ্লে সেকশনে থাকছে 6.6 ইঞ্চিসের 19Hz রিফ্রেশ রেটের একটি প্যানেল, 180Hz টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে এই ডিসপ্লেটি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই ডিসপ্লেটির মধ্যে কোনো প্রোটেকশন আছে কি না? এই ফোনটির এত অল্প দাম হওয়ার পরেও এই ফোনটির ডিসপ্লের মধ্যে রয়েছে গরিলা গ্লাস, পান্ডা এর প্রোটেকশন, সবই তো আছে এই ডিসপ্লেটির মধ্যে। তাহলে কী নেই এই ডিসপ্লেটির মধ্যে? সব কিছু থাকার পরেও একটি গুরুত্বপূর্ণ জিনিস নেই, তা হলো HD+। হ্যাঁ, এই ডিসপ্লেটি ফুল HD+ নয়, এই ডিসপ্লেটি হলো শুধু HD+, কিন্তু তারপরেও ক্লিয়ারিটি অ্যান্ড ব্রাইটনেসের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই। রয়েছে 480 nits ব্রাইটনেস, যার ফলে আউটডোর ভিজিবিলিটি বেশ ভালোই। এই ম্যাসিভ ডিসপ্লেটিকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 5000mAh-এর একটি ব্যাটারি, আর এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য থাকছে 18W-এর একটি ফাস্ট চার্জার। কিন্তু 5000mAh-এর সাথে 18W এটা জাস্টিফাই না, নিম্নে 30W দেওয়া উচিত ছিল। 5000 ব্যাটারি হওয়ার পরেও এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ একটু কম হবে। তার প্রধান কারণ হলো এই ফোনটির চিপসেটটি 12nm বেসড। চিপসেট হিসেবে এই ফোনটিতে থাকছে ইউনিসক T616, এটি একটি 12nm বেসড প্রসেসর। এই ফ্রাইজের সাথে এই প্রসেসরটিকে মানিয়ে নেওয়া চলে যায়, কেননা আপনারা টুকটাক গেমিং করতে পারবেন এবং ডেলি টাস্কিং বেশি স্মুথলি হবে। যারা রেগুলার ট্যাগ ভিডিও দেখেন তাহলে তারা অবশ্যই এই ব্যাপারটি দেখেছেন যে বর্তমানে বেশিরভাগ লোয়ার রেঞ্জের ফোনগুলোর মধ্যে এই প্রসেসরটি দেওয়া হইতেছে। তার কারণ হলো বর্তমান বাজারে চিপসেটের অনেক বড় শর্টেজ রয়েছে, এর মাঝে এই প্রসেসরটি দেওয়ার প্রধান কারণ। এই ফোনটিকে আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 4GB 64GB এবং 8GB 128GB। হ্যাঁ, এই প্রাইজের মধ্যেও 128GB স্টোরেজ দিচ্ছে ইনফিনিক্স, এবং থাকছে র্যাম এক্সপ্যান্ডেশনের সুবিধাও। আপনারা চাইলে ভার্চুয়াল র্যাম এক্সপ্যান্ডেশন করতে পারবেন, বেস ভেরিয়েন্টের মধ্যে 3GB এবং হায়ার ভেরিয়েন্টের মধ্যে 5GB পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন ভার্চুয়ালি। থাকছে LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ, এটা অনেক ভালো। এই প্রাইজের মধ্যে এইরকম স্টোরেজ অ্যান্ড র্যাম দেখা যায় না, এই জন্য আমি অবশ্যই ইনফিনিক্সকে অ্যাপ্রিসিয়েট করি। আউট অফ দ্য বক্স এই ফোনটি অ্যান্ড্রয়েড 12-এর সাথে লঞ্চ হয়েছে, আর UI হিসেবে থাকছে XOS UI। এই UIটি বেশ স্মুথলি রান করে, কিন্তু এটির মধ্যে অনেক ম্যালওয়্যার রয়েছে এবং ইনফিনিক্সের প্রয়োজন এই UIটিকে আরও ইমপ্রুভ করা। ক্যামেরা সেকশনের রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ, মেন 15MP অ্যান্ড 2MP ডেপথ ক্যামেরা সেন্সর। ওভারঅল ক্যামেরাকে ভালোই বলা যায়, ডেলাইটের মধ্যে ক্লিয়ারিটি বেশ ভালোই। আর সেলফি হিসেবে থাকছে 8MP সেলফি শুটার, যা দিয়ে আপনারা আপনাদের সুন্দর সুন্দর চেহারার অনেক ভালো ভালো ছবি তুলতে পারবেন। ওভারঅল ওপিনিয়ন কি, এই প্রাইজের সাথে কি এই ফোনটিকে নেওয়া যায়? হ্যাঁ, আমি বলবো 100% এই ফোনটিকে এই প্রাইজের সাথে নেওয়া যায়। আপনারা যদি প্রাইজের বিবেচনায় দেখেন, এই ফোনটির ডিজাইন ওয়াজ গুড, পারফরমেন্স ওয়াজ ডিসেন্ট। যারা টুকটাক গেমিং করবেন এবং এক ফ্যামিলির জন্য একটি ফোন চান, তাদের জন্য এটি একটি আদর্শ ফোন হতে পারে। আজকের এই ভিডিওর জন্য এতটুকুই, দেখা হবো অন্য ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।